মহিলা বিল দ্রুত কার্যকর করা, ভারতীয় রেলে মহিলাদের জন্য বিশেষ কনসেপশন, 14 বছর পর্যন্ত বালিকাদের সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা সুনিশ্চিত করা সহ 15 দফা দাবিতে শনিবার সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির জেলা সম্মেলনে সংগঠিত হয় জলপাইগুড়ি শহরের সুভাষ ভবনে। মহিলাদের 33% রিজার্ভেশন দিতে হবে, সেই বিল পাশ হলেও দ্রুত কার্যকর করার দাবি জানালেন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির বাংলা কমিটির সাধারণ সম্পাদিকা ডলি রায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শতাধিক মহিলা কর্মীদের উপস্থিতিতে শনিবার দুপুরে জলপাইগুড়ির সুভাষ ভবন নির্মল বসু মঞ্চে অনুষ্ঠিত হয় সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির 10ম জলপাইগুড়ি জেলা সম্মেলনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাধারণ সম্পাদিকা ডলি রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি কেন্দ্রের সহসভানেত্রী পূর্ণিমা বিশ্বাস। সম্মেলনটি উদ্বোধন করেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির গোবিন্দ রায়। এই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন সভাকক্ষে। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে দেশ ও রাজ্য জুড়ে মহিলাদের ওপর নিপীড়ন, কেন্দ্রের বিজেপি সরকারের মনোবাদকে সামনে রেখে সর্বস্তরের মহিলাদের ঘরের কাজে আটকে রেখে পুরুষতান্ত্রিক সমাজের ভাবনাকে মণিপুর সহ দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া, কর্মক্ষেত্রে মহিলাদের ন্যায্য দাবি আদায় সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। মহিলা দিন সম্পর্কে আমাদের বক্তব্য একদম পরিষ্কার যে 25 বছর ধরে আমাদের এই দাবি ছিল, আইন তৈরির জায়গায় অর্থাৎ লোকসভায় এবং বিধানসভায় মহিলাদের 33% রিজার্ভেশন দিতে হবে। 25 বছর পরে আজকে দিল্লির সরকার, মোদি সরকার, তারা বিল পাশ করেছে, কিন্তু সেই বিল শর্ত সাপেক্ষে পাশ করেছে যে আগামী আরও সেন্সাস হবে, জনগণনা হবে, তারপরে ডিলিমিনেশন হবে, তারপরে আমরা অধিকার পাব, বিল কার্যকরী হবে। আমরা বলেছি বিল ইমিডিয়েট কার্যকরী করতে হবে, নাহলে সেই কবে সেন্সাস হবে, কবে তো এই সামনের পার্লামেন্টে আমরা অধিকার পাব না। আমরা এতদিন ধরে দাবি করে এসেও হ্যাঁ ধন্যবাদ জানাই বিল পাশ করেছেন, কিন্তু বিল অতি দ্রুত কার্যকরী করে এই 2024 নির্বাচনেই কার্যকরী আমরা দেখতে চেয়েছিলাম যে আমরা লোকসভা এবং বিধানসভায় আমরা 33% মহিলা রিজার্ভেশন চেয়েছিলাম, কিন্তু আমাদের দাবি আছে। আমরা 25 বছর আন্দোলন কর্মসূচিতে আছি, সুতরাং আমরা এখনো এখন কি নতুন করে কোনো কর্মসূচি নিতে যাচ্ছি? নতুন করে আমাদের সেই দাবি আছে, আমরা এখন যেটা বলছি যে দ্রুত কার্যকরী করে মহিলা বিল, দ্রুত কার্যকরী করে, এটাই আমাদের এখনকার দাবি। আপনাদের কি কারণে এই সম্মেলন মূলত কি বলবেন? আমাদের অগ্রগামী মহিলা সমিতি আজকে জলপাইগুড়ি জেলার সম্মেলন, জেলা সম্মেলন মহিলা সমিতি, আমাদের সব জেলায় রাজ্যের সবকটা জেলাতেই অগ্রগামী মহিলা সমিতির জেলা সম্মেলন হচ্ছে। আমরা আগামী 30শে সেপ্টেম্বর, 1লা অক্টোবর আমাদের অগ্রগামী মহিলা সমিতি রাজ্যের সম্মেলন। আমাদের এবারে সম্মেলনের মূল স্লোগান হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর নিরাপত্তার দাবিতে এবং মেয়েদের সমান অধিকার এবং কাজ। আমাদের বলা হচ্ছে যে মেয়েদের কাজের অধিকারের দাবিতে আমরা এই সম্মেলনে এবারে মূল স্লোগান দিয়েছি। এই বর্তমান পরিস্থিতিতে কি বলবেন? বর্তমান পরিস্থিতির উপরেই তো বলছি যে সারা রাজ্য জুড়ে একটা চোরেদের রাজত্ব চলছে, মহিলাদের নিরাপত্তার কথা আমাদের রাজ্যের সরকার ভাবছে না, আমাদের দেশের যে সরকারটা চলছে তারাও ভাবছে না, তারা দেশটাকে কোম্পানির হাতে, আমাদের দেশের জাতীয় সম্পদগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিক কারণে এই দুই সরকারই আমাদের মহিলাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার কথা কিন্তু ভাবছে না, মহিলাদের সমান অধিকারের কথা ভাবছে না, মহিলাদের সব রকমের কাজের ক্ষেত্রে থেকে শুরু করে সব রকমের অধিকার, যে অর্ধেক আকাশ বলা হয় আমাদের মহিলাদের, সেই অর্ধেক আকাশকে সব জায়গায় অর্ধেক ক্ষমতা দেওয়া উচিত সেই ক্ষেত্রটায় আমাদের সরকার দুই সরকারই ভাবছে না। তাই আমরা মহিলারা আমরাই এই দাবিগুলোকে নিই যে আমাদের সমান অধিকার চাই, কাজের অধিকার চাই, আমাদের নিরাপত্তা চাই, আমাদের নির্যাতনের বিরুদ্ধেও আমরা সব একজোট হয়ে আমরা রাস্তায় নেমে আগামী দিনের লড়াই আন্দোলন করার জন্যেই আমরা সংগঠিত হই। এবং আমরা রাজ্য সম্মেলন থেকে আমরা 15 দফা আমাদের প্রস্তাব নিয়েছি, সেই প্রস্তাবের ওপরেই আগামী দিনে রাস্তায় নেমে আমরা লড়াই আন্দোলন করব এই আমাদের বিরুদ্ধে যে গভর্নমেন্টগুলো কাজ করছে তাদের বিরুদ্ধে। আপনার নাম একটু পড়ছে? আমার নাম ডলি রায়, আমি অগ্রগামী মহিলা সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক।